আরএফএম আনন্দধারায়। আমি উর্মিমালা বসু, তোমার উর্মিদি, তোমার পাশে তোমার সকালবেলার আনন্দ। সবার মঙ্গল হোক। আমাদের ইতিহাসের যদি পর্যালোচনা করি, আমরা তাহলেও দেখব একান্তে নিজের জন্য সরিয়ে রাখা বিরল সময়ে কত কি সৃষ্টি হয়েছে। আমি অবশ্যই সৃষ্টির জন্য এই বিরল নির্জন সময় সরিয়ে রাখার কথা বলতে চাইছি না, নিজেকে একটু নির্জনতা দিতে বলছি, নিজের মুখোমুখি হবার কথা বলছি। সেখান থেকে যদি কিছু উঠে আসে ভালো, আলো যাবে ভালোবেসে মালা দেয় আঁধারের গলে, সৃষ্টি তারে বলে। কোনো জোর নেই, মাথার দিব্যি দেওয়া নেই। মানুষের দুঃখে প্রাণ কেঁদে যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের অনেকেই বিরলে ছোট্ট একটি ঘটনার দ্বারা চালিত হয়েছেন। আর এও তো সত্যি যে তোমার একান্তের ভাবনা চিন্তা তোমার জীবনটাকে তৈরি করে দেয়। বুদ্ধদেব, শ্রী চৈতন্য এরা কিন্তু খুব ঢক্কা নিনাদ করে সংসার ছাড়েননি, কোনো একটি দিন বা একটি ঘটনায় বিচলিত হয়ে এই সিদ্ধান্ত নিয়ে পথে বেরিয়েছেন। নতুন কিছু করার জন্য ভয় পেলে চলবে না, কিন্তু মনে রাখতে হবে বাইবেলের সেই সাধু নোয়ার জাহাজটি সাধারণ মানুষই তৈরি করেছিলেন, আর বিশেষ পটু লোকজন টাইটানিক নির্মাণ করেছিল। পারা না পারা, দেখা না দেখার মোহনায় দাঁড়িয়ে তোমাকে নিজেকে খুঁজে পেতে হবে। সেইখান থেকে উঠে দাঁড়াবে তুমি, সেই দেখার পরিধি বিস্তৃতি গভীরতা তুমি মানুষটাকেও বিচার করবে। কেউ নয়ন মেলে দেখে আলো, কেউ দেখে আঁধার। খালি চোখ মেলার জন্য নিরালা অবকাশটুকু তোমাকেই বের করতে হবে, পারবে না? অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। তাই কাজের মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিও না, এই দোলাটা তোমাকে ঠেলে দেবে সামনের দিকে, এগিয়ে দেবে তোমাকে। তুমি শুধু নিজেকে একটুখানি বসতে দিও তোমার পাশে। তুমি জানো না তোমার নিজের সঙ্গে তোমার কত কথা এখনো বাকি আছে। ফিভার 104 FM আনন্দধারায় আমি তোমার উর্মিদি, উর্মিমালা বসু, তোমার সঙ্গে তোমার ঘুম ভাঙা নিয়া। সবার মঙ্গল হোক। কথা বলছি এই কর্মব্যস্ততার মধ্যে কিছু না করার সময় বের করার কথা। স্কুল জীবনে পরপর দুটো পিরিয়ড যদি শিক্ষিকা না আসতেন, আমরা টেবিলের ওপর বসে সমস্যারে গান গাইতুম। এমনি করে যায় যদি দিন, যাক না, মন উড়েছে উড়ুক নারে, মেলে দিয়ে গানের পাখনা। রোজকার বাস্তব জীবনে এই রকম কিছু না করার সময় যে যত বেশি বের করতে পারে সে তত বেঁচে যায়। অন্তত একজন গাবে খুলিয়া পড়ান, অন্যজন গাবে মনে। এই অন্যজন হয়ে ওঠাটা খুব দরকার। সে আকাশের বিশালতা দেখতে পায়, দিগন্তের প্রসারতা বোঝে, এবং তার এই দেখা দিয়েই তার পরিমাপ হয়। সে কেমন মানুষ, কত গভীর, কেমন তার চাওয়া, তার জীবনযাপন কেমন। ঘুড়ি কিন্তু হাওয়া সঙ্গে নিয়ে ওড়ে না, হাওয়ার উল্টো পথেই সব থেকে উঁচুতে ওঠে, হাওয়া কাটিয়ে কাটিয়ে। এটা দেখতে পাওয়া কিন্তু জীবনকে পরিপূর্ণতায় দেখা। এখন যে কোনো উৎসবে বস্ত্র কম্বল বিতরণ করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিনে কম্বল বিতরণের কিন্তু একটা বিশেষ তাৎপর্য আছে। ওনার সমস্ত জীবনটাই গেছে আত্মের সেবায়, শিবজ্ঞানে জীবসেবা। যারা আত্মা মানেন, যারা বলেন মানুষ কখনো একেবারে চলে যান না, তারা সব দেখতে পান, তারা নিশ্চয়ই বলবেন দরিদ্র নারায়ণকে কম্বল বিতরণ করে শীতের দিনে বিবেকানন্দের অনুগামীরা স্বামীজির আসল পুজো করছে। আমি অনেকক্ষণ বসে বসে কম্বল বিতরণ দেখছিলাম। যারা দিচ্ছেন তাদের মুখে তেমন কোনো মহার্ঘতা দেখিনি, তারা হিসেব রাখছিলেন কাদের। আর তার ফাঁকে ফাঁকে যারা কম্বল পাচ্ছিলেন তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠছিল প্রাপ্তির আনন্দে। আর অনেকজনের ভিড়ে সবার অলক্ষ্যে বসে আমার মনে হচ্ছিল এটাই বিবেকানন্দের আসল পুজো। উনি বিশেষ আনন্দিত হচ্ছেন এই বদান্যতায়। আলাদা হয়ে গড্ডালিকায় না ভেসে কথা ভাবতে পেরে সত্যি বলবো ভালো লাগছিল খুব নিজে।